কলকাতার মহিলা চিকিৎসকক হত্যার আরর কাহিনী প্রকৃততে কি? চিকিৎসকগৰাকীয়ে আর্জিকার চিকিৎসা মহাবিদ্যালয়খনৰ এনেকি গোপন তথ্যর সম্বেদ পাইছিল যে হত্যার বিকল্প নাছিল নৃশংস দলটোৰ ওচৰত। চিকিৎসালয় প্রশাসন আর আরক্ষে কিবা লুকুৱাইছে নেকি? মৃত্যুর পাছত কাৰ নির্দেশত আত্মহত্যার জননী জারি করেছিল আরক্ষে? সিবিআইৰ সন্মুখত এতিয়া বহু প্রত্যাহ্বান, ন্যায় পাবনে কলকাতার অভয়াই? ভয়ানক সত্য লুকুৱাবলৈকে হত্যা করা হল নেকি কলকাতার চিকিৎসকগৰাকী? তদন্তর প্রতিবেদনলৈ অপেক্ষা সকলে। নমস্কার, আপনাদের বর্তমান চাবলে আরম্ভ করেছে প্রাগ নিউজ ডিজিটেলের বিশেষ অনুষ্ঠান প্রাগ ফোকাস। কলকাতার আর্জিকার চিকিৎসা মহাবিদ্যালয়খনত ধর্ষণের পাছত মহিলা চিকিৎসকগৰাকীক করা নৃশংস হত্যাকাণ্ডক লৈ এটা উতলি উঠেছে বঙ্গর রাজনৈতিক ধুমুহা। উচ্চ ন্যায়ালয়ের নির্দেশের পাছত সম্প্রতি ঘটনার তদন্ত করে আছে সিবিআই। আজি শেহতীয়াকৈ মাত লগাইছে উচ্চতম ন্যায়ালয়। প্রাথমিক তদন্তর পাছত গোচরটির সঙ্গে জড়িত তথ্যসমূহ যেদরে উন্মোচিত হয়েছে আর তারপর এয়া স্পষ্ট হয়ে পড়েছে যে এই ধর্ষণ আর হত্যা নহয় ইমান সাধারণ। প্রত্যক্ষদর্শীর মতে অবর্ণনীয় ধর্ষণের পাছত মানুষরূপী দানবর দলটোয়ে প্রমাণ ধ্বংস করার চেষ্টা চলাইছিল। চিকিৎসালয়খনের চারিওফালে স্থাপন করা সিসিটিভি ক্যামেরাব ভাগি গেছিল। এই আক্রমণে কিছু গভীর ষড়যন্ত্র আর ডর অপরাধমূলক নেটওয়ার্কর দিকর উন্মোচন করে। হত্যাকাণ্ডর গোপন রহস্য খোল খালে চিকিৎসকগৰাকীৰ মৃত্যুর বাহিরেও ডর ডর ঘটনা পোহর আহিব পাৰে। 31 বছরিয়া এগৰাকী মহিলা চিকিৎসকর মৃত্যুত সিবিআই যে প্রশ্নের উত্তর বিচারিবলগা হয়েছে সেইবোৰ এতিয়া অতি গুরুতর। কোনো ষড়যন্ত্রর অংশ হিসাবে দলবদ্ধ ধর্ষণ আর হত্যা করা হয়েছিল নাকি কলকাতার চিকিৎসকগৰাকী? মহিলা চিকিৎসকগৰাকীয়ে চিকিৎসা মহাবিদ্যালয়খনৰ এনে কিবা গোপন রহস্যর সন্ধান পাইছিল নেকি যার বাবে নৃশংসভাবে হত্যা করা হল? আর যদি এয়া কেবল এজন ব্যক্তিরে বর্বর কাম আছিল তেনে কিয় করলে এই কাণ্ড? এই গোচরত চিকিৎসালয় প্রশাসন আর আরক্ষে কিবা লুকুৱাই রাখিছে নাকি? যদি লুকুৱাই রাখিছে তেন্তে কিয়? সিবিআই প্রথমে স্পষ্ট করব লাগিব যে মহিলা চিকিৎসকগৰাকীক ধর্ষণ করা হয়েছিল নে দলবদ্ধ ধর্ষণ। মরণোত্তর পরীক্ষার প্রতিবেদনত পোৱা প্রমাণৰ পৰা দেখা গৈছে যে তেওঁৰ ব্যক্তিগত অংশত 151 মিলিলিটাৰ বীজ আছে। তেনে দলবদ্ধ ধর্ষণত কিমানজন লোক জড়িত আছে? হত্যাকাণ্ডৰ ক্ষেত্ৰতো কেইবাজনো লোক জড়িত আছিল নেকি? তেন্তে তেওঁলোক কোন কোন আছিল? চিকিৎসকগৰাকীৰ এখন ভৰি বিছনাৰ এফালে আৰু আনখন 90 ডিগ্ৰীত উলংগ হৈ পৰি আছে। দুইখন ভৰি দুইফালৰ পৰা টানিহে এনে কৰিব পাৰে, অর্থাৎ এই হত্যাকাণ্ডর লগত আন লোকও জড়িত হয়ে থাকি পারে। তেন্তে এই অতিরিক্ত লোকসকল কোন? সামাজিক মাধ্যমের বিভিন্ন অভিযোগ অনুসরি কলকাতার আরক্ষীর তথ্য এটা সন্দেহজনক, যার উপর বহু প্রশ্ন উত্থাপন হয়েছে। এই ক্ষেত্রে মৃত্যুর পাছত কার নির্দেশত আত্মহত্যার প্রথম জাননী জারি করেছিল সেয়া জনাতেও গুরুত্বপূর্ণ। এনে তথ্য প্রকাশের উদ্দেশ্য কি আছে? বর্তমান ঘটনার মূল অভিযুক্ত সঞ্জয় রায়, সঞ্জয় রায়ের মুখেরে সমগ্র তথ্য পোহরলৈ অনাটো সিবিআইৰ বাবে এক ডাঙর প্রত্যাহ্বান। তথ্য অনুসরি সঞ্জয় রায়ের দরমহা 10,000 টাকা, কিন্তু খরচর সীমা নাছিল। তেন্তে ইমান টাকা কোরপরা পালে? সূত্রই জানা মতে হয়তো যৌন রেকেট আর ড্রাগস ব্যবসায় চলার এই গ্যাঙর সদস্য আছিল। সিবিআই এই গোচরের সঙ্গে জড়িত আন লোকর নাম প্রকাশ করবলে দিব পারিবনে? শেহতীয়াকৈ সঞ্জয় রায়ের শাহুয়েকে অভিযুক্তর কুকর্ম প্রকাশ করে কয় যে সঞ্জয় রায় ভাল মানুষ নহয়, ফাঁসি দিয়ে অথবা যা বিচার করে তাকেই করবলে গেলে শাহুয়েকে। শাহুয়েকর অভিযোগ অনুসরি সঞ্জয় রায়ে তেওঁর জীয়রীক 3 মাসের গর্ভবতীর সময়ত গর্ভপাত করেছিল। পত্নীক মারপিট করার লগতে আরক্ষীর ওসর সেই সন্দর্ভত এজাহারও দাখিল করার কথা কলে সঞ্জয় রায়ের শাহুয়েকে।
এতিয়া চিবিআইৰ সন্মুখত বহু প্ৰত্যাহ্বান। সকলো প্ৰত্যাহ্বান ভেদি কিদৰে তদন্ত প্ৰক্ৰিয়া আগবাঢ়িব আৰু চৰ্চিত খবৰবোৰ সঁচা হ'ব নে মিছা হ'ব, সেয়া হ'ব পৰৱৰ্তী সময়ত লক্ষণীয়। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, প্ৰাগ নিউজ, ডিজিটেল।